নমস্কার বন্ধুরা, মনোমিতা ব্লগের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। ও, তোমরা সবাই তো দেখতেই পাচ্ছ, এটা কি বলো তো, গাঁটি কচুর ফুল। এই ফুল আজকের মা চিংড়ি মাছ দিয়ে ভাজা করবে, আর এটা দারুণ হয় খেতে। একবার আমি বাড়ি ছিলাম না, মা এটা রান্না করেছে। যখন বাড়ি এসেছি, মা ভাত বেড়ে দিয়েছে, এটাও দিয়েছে খেতে। আমার খাওয়া হয়ে গেছে। মাকে খাওয়ার পরে জিজ্ঞেস করছি, মা এটা কি রান্না করেছে? মা বলো, বল তো কী রান্না করেছি। কিন্তু আমি তো বলতেই পারিনি, তো এত ভালো হয়েছিল খেতে। সেই রান্নাটা আজকে মা তোমাদের সঙ্গে শেয়ার করছে, তোমরা সবাই দেখো, সঙ্গে থাকো। এই যে কচু ফুলটা, এর ভেতরে যেই সাদা একটা অংশ আছে, ওটা বের করে দিতে হবে। দেখো, ওই যে বের করে দিয়েছে। দিয়ে এবার পিস পিস করে কেটে নেবে। তোমরা সবাই সঙ্গে থাকো, আশা করছি ভালোই লাগবে। অনেকে তো জানোই না যে এটা খেতে হয়, বা অনেকে জানো, অনেকে অনেক রকমভাবে রান্না করো। আজকে দেখো মা কীভাবে রান্না করছে। আর মায়ের তো রান্নার ভিডিও অনেক দিন থেকেই আমি দিতে পারি না, আমারও খুবই খারাপ লাগে। তো এখন আমি বাবার বাড়িতে এসেছি, মাকে বলছি, মা কয়েকটা ভিডিও করো। মা অনেক ব্যস্ততার মাঝখান থেকে এই ভিডিওগুলো করছে তোমাদের জন্য, তোমরা দেখো আর পাশে থেকো। এখন সব কচু ফুলগুলোকে এরকম করে পিস পিস করে কেটে নেবে। আর তোমরা এই কচু ফুলকে কী রান্না করো আমাকে কমেন্টের মাধ্যমে বলবে, তাহলে আমিও তেমন রান্না করতে পারি। আমি শুধু কচু ফুলের দুটো জিনিস জানি, একটাই ভাজা, আর কচু ফুল ভাতে দিয়ে মাখিয়ে খাওয়া, এই দুটোই জানি। তোমরা কে কী জানো আমাকে কমেন্ট করে বলো। আমার শ্বশুর বাড়িতে একটা বাগানে কচু চাষ হয়, কিন্তু আমি যখন বলেছি তো ওরা কেউ জানেই না যে এই কচু ফুলগুলোকে খাওয়া যায়। দেখো পিস পিস করে কাটা হয়ে গেছে, এইবার ভালো করে ধুয়ে নেওয়া হবে। অসম্ভব সুন্দর হয় খেতে এই কচু ফুল, আর এগুলো খাওয়া খুবই ভালো, প্রচুর পরিমাণে আয়রন থাকে। তোমরা পারলে এগুলো খাবে, সবাই খাবে। ভালো করে জল পাল্টে পাল্টে ধুতে হবে। এটা কাটার সময় হাত চুলকোয়নি, মা যে ধুচ্ছে মাকে আমি জিজ্ঞেস করছিলাম, কিন্তু মা বলছে না না হাত চুলকোয়নি, এটা ভালো করে ধুতে হবে। বন্ধুরা তোমরা কিন্তু সবাই পাশে থেকো, আমার মায়ের কিন্তু অনেক আশা কিন্তু এই চ্যানেলটা নিয়ে। সবাই পাশে থেকো, অনেক খেটে ভিডিওগুলো করে, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। দেখো কড়াইতে এবার সাদা তেল দিয়েছে, এই সাদা তেলের সঙ্গে সঙ্গে একটু সরিষার তেল দেয়া হলো। আর মা দু রকম তেলেই রান্না করে। এইবার প্রায় 100 গ্রাম মতো চিংড়ি মাছ তেলে ভালো করে ভেজে নিতে হবে। মা এখানে শুধু হলুদ দেবে, লবণটা দেবে না, মা লবণ পরে দেবে। হলুদ দিয়ে এইবার একটু জল ছিটিয়ে দিয়ে, যাতে করে হলুদটা না পুড়ে যায়, তারপর 4-5টা মতো কাঁচা লঙ্কা দেবে। সবাই দেখো, সঙ্গে থাকো। দেখো 4টে মতো কাঁচা লঙ্কা দেওয়া হলো। এইবার ভালো করে ভেজে নেবে চিংড়ি মাছটা। এই কাঁচা লঙ্কা দেওয়াতে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপর ওই কচু ফুলগুলো ওর মধ্যে দিতে হবে। আর কে কে এমন করে রান্নাটা করো আমাকে বলো, ভালো লাগবে তাহলে। আর আমার কিছু কিছু ইউটিউব বন্ধু আছে, আমার মায়ের ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমার দিদার ভিডিও দেখতে চায়, কিন্তু আমার দিদার শরীরটা একটু অসুস্থ। দিদার বাড়িতে আছে, আমাদের মানে আমার মায়ের কাছে এখন দিদা নেই, দিদার বাড়িতে গেছে।
দিদার শরীরটা একটু অসুস্থ, ওই জন্য দিদা আসেনি। তো দেখো এখন ওর মধ্যে একটু হলুদ দেওয়া হলো আর লবণ দিয়ে এবার একটু নেড়ে নিয়ে মা এটা ঢাকা দিয়ে দেবে। প্রায় 20 মিনিট ঢাকা দেওয়া থাকবে, মানে ঢাকা দিয়ে দিয়ে ভাজবে, দিলে সেদ্ধ হয়ে যাবে ভালো করে। এই যে ঢাকা দিয়ে দিল, দেখো একদম কচু ফুলটা অনেকটাই কমে গেছে। আর আমি যে বললাম 20 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, তো মা এটা ভেজে নিয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এইবার ওটা নামিয়ে রেখে মশলা করবে। দেখো কড়াইটা বসিয়ে সরিষার তেল, এইবার সাদা তেল দেয়নি, এইবার একদম সরিষার তেল দিয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে, এইবার পেঁয়াজ কুচানো আর রসুন দিয়ে ভালো করে ভাজবে। দেখো পেঁয়াজ আর রসুন মা দিয়ে দিয়েছে, দিয়ে এটা ভালো করে ভেজে নেবে। রসুনের একটা কাঁচা গন্ধ আছে, ওটা ভালো করে ভাজতে হবে। এইবার এর মধ্যে মা একটা বাটা মশলা দেবে, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে আর গোলমরিচ, এই তিনটে মা একসঙ্গে বেটে রাখে। আর এই বাটা মশলা মা প্রায় সব তরকারিতেই ব্যবহার করে। দেখো মশলাটা হয়ে গেছে, তার মধ্যে ওই কচু ফুল আর চিংড়ি মাছ ভাজাটা ওর মধ্যে দিয়ে দিয়েছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এক্ষুনি ভাত খেয়ে নি। সত্যি বলছি তোমরা একটা বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে বলবে দারুণ হয়, দারুণ, নিজেরাই বুঝতে পারবে না যে কী খাচ্ছ, এক থালা ভাত শেষ করে ফেলবে, অন্য কোনো তরকারিই লাগবে না। দেখো রান্নাটা হয়ে গেছে, আর কোনো মশলা দেবে না, শুধু ওই বাটা মশলা আর পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছে। রান্নাটা হয়ে গেছে, রান্নাটা এবার মা নামিয়ে নিয়েছে। তো আজকের আমাদের এই কচু ফুলের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা বলবে, আর বাড়িতে রান্না করে খাবে, খেয়ে বলবে, আমি তো বলছি দারুণ দারুণ হয়, আর এটা খাওয়া খুব উপকার, তোমরা বাড়িতে বানিয়ে একবার হলেও খাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। নমস্কার, তাহলে আজকে যাই, টাটা।